কি বললেন বলেন কি বলছেন? হ্যাঁ, অনেক বছর পরে এলাম। হ্যাঁ, আমার তো এফডিসিতে আসা বন্ধই করে দিয়েছিলাম, তবে আজকে এই যে এসেছি, এই যে সবার সাথে দেখা হবে, সে কারণে আমার আশা ভোট দেওয়া এবং যারা সত্যিকার অর্থে কাজ করবে তাদেরকে ভোট দেব। ওকে ওকে ওকে, কি বলবেন? জি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন বলার কিছু নেই, পরে বলি, পরে বলি। আমি অনেক আশা নিয়ে আজকে ভোট দিতে এসেছি, প্রত্যেকবারই আসি, আজকে এসেছি কারণ এখন নতুন পুরাতন সবাই নির্বাচনে নেমেছে, সেই জন্যই আমার আশা বিশেষ করে। এবং এই চলচ্চিত্র হচ্ছে আমাদের শিল্পী সমিতি একটা খুব মূল্যবান সংগঠন। চলচ্চিত্র শিল্পীদের বাদ দিয়ে চলচ্চিত্র হয় না, আর শিল্পীদের কোনো বিকল্প নাই। তাই আমি বলবো, এই সংগঠনে কথা নয়, বক্তৃতা নয়, নিবেদিত প্রাণ যারা সংগঠনে নিঃস্বার্থভাবে কাজ করবে এবং দক্ষতার সাথে কাজ করবে তাদেরকেই আমরা ভোট দিব, তাদেরকেই আমরা চাই আমাদের এই সংগঠন যেন সুন্দর হয়, এইটাই আমরা আশা রাখি। আমার কাছে মনে হচ্ছে যে আজকে ভোট দিতে অনেক কষ্ট হবে, আমার চিন্তা ভীষণভাবে হচ্ছে আমার, এই কারণে যে দুই পক্ষ আমার সবাই প্রিয়, প্রত্যেকের শিল্পী আমার প্রিয়, নতুন পুরাতন, নতুন যারা আছে একসাথে হয়তো কাজ করিনি, কিন্তু শিল্পী শব্দটা আমাদের সাথে ভীষণভাবে পরিবারের মতন মনে হয়, যে আমাদেরই পরিবারে একজন। তো সেরকমই যে শিল্প কাকে দেবো কাকে দেবো না, একটা ভীষণভাবে একটা কষ্ট হয়ে দাঁড়াবে। তারপরে আমি একটা কথা মনে করি, যে আমরা আলাদা হওয়াটা, একত্রিত না হওয়াটা, এটা ঠিক নয়। আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি এগিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম বলে আমার ধারণা। সাইদ, গাড়িটা রেডি করো। আমার একটাই প্রত্যাশা সকলের কাছে, যারাই জয়ী হোক, আমি ভোট দেওয়া তো আসলে নিয়মের মধ্যে দিয়ে দিতে হচ্ছে, না হলে তো আমি সকলকেই ভোট দিতাম, কারণ সকলেই আসলে দাঁড়িয়েছে তাদের যোগ্যতার জায়গা থেকেই। কিন্তু যেহেতু একটা দায়িত্ব একজনকেই নিতে হয়, তো যারা হবেন তাদের কাছে আমার একটাই প্রত্যাশা যে অবশ্যই চলচ্চিত্র যেন এগিয়ে যায় এই ফোকাসটা থাকে। ভালো লেগেছে, পরিবেশ অত্যন্ত ভালো, সুন্দর। আমি পিছনের কথা বলতে চাই না, আমার কাছে মনে হয় যে এখন যারা নতুনভাবে কাজ করবে তাদেরকে উদ্দীপনা দেওয়া দরকার, তাদেরকে সাহস দেওয়া দরকার, যেহেতু আমরা সকলেই এক, সকলে কেউ কারো পর না। এটা আমি শুরুতে এসে বললাম যে আসলে হয়তো সময় আছে, চলে আসবে। আজকে যেহেতু ফ্রাইডে, ঈদের পর অনেকে হয়তো বা দেশের বাড়ি গিয়েছেন, অনেকে দেশের বাইরে গিয়েছেন, সেখানেও যুক্ত হওয়ার একটা ব্যাপার থাকে। ওয়েট করি আমরা, ডেফিনেটলি আমার পরে ভালো অনেকে আসবে। আগে শিল্পী সমিতির নির্বাচনে অনেক ক্লাউড ছিল, অনেক মানে অভিযোগ ছিল, অনেক অনেক ঝামেলা ছিল, তো এবারে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর কেমন ইয়ে দেখছেন, তৎপর কেমন দেখছেন, আপনাদের নিরাপত্তার কোনো ঘাটতি? নিরাপত্তার ঘাটতি গতবারও ছিল না, এবারও ছিল না, তবে গতবার যেটা আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছিল, মনে হচ্ছে যে আমি পুলিশ ফাঁড়িতে এসেছি, হ্যাঁ, শিল্পী সমিতিতে আসেনি। বাট আজকে মনে হয়েছে যে আমি শিল্পীদের একটা পরিবারের মধ্যে এসে গেছি, আমি আমার একটা ওয়ার্ল্ডে এসেছি, আমার মতো করে ঘুরবো ফিরবো কাজ করবো আমি, চলে যাব। নিরাপত্তা অবশ্যই সুন্দর, এবং আজকে নিরাপত্তার যে জায়গাটা দেখলাম সেটা আসলেই ভালো। আর বেশি ভালো লেগেছে গেটে ঢুকতেই, যখন আমরা অনেক উৎসব জনতাকে দেখলাম, যারা বারবার বলছিলেন নায়িকা দেখবে, নায়ক দেখবে, এই যে একটা পুরনো একটা আমেজ, সত্যি অনেকদিন পর ভালো লাগলো। থ্যাংক ইউ। বলার পরেও তারপর আছে না, অনেকে মজা দিচ্ছে, অনেক অনেক সবসময় আমাদের সঙ্গে দেখা হয়।
আপনি কি মনে করেন যে আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনীর সাথে শিল্পী সমিতির কথা উঠেছিল? ভোট দিতে আসতাম না, আইন শৃঙ্খলা বাহিনীর যারা গেছে ওদের সঙ্গে আমাদেরও কারো থাকার কথা। আপনাদের আতুর ধরে আপনাদের কেন এত পরিচয় দিতে হবে সেটা বলেন? আমরা চোর না সালাম দোস্ত, সালাম ধরো। আরে ক্যামেরাটা ভেঙে যাচ্ছে তো, এটা কার? চোরনা ডাকা তোমার কেন? নিজেকে চোর বা ডাকাত মনে হচ্ছে? এত চেকিং যদি আসল জায়গায় এত চেকিং হতো আরো বেশি আমরা সেফ থাকতাম ঢাকা শহরে। যারা জিতবে তাদের কাছে কথা শেখ, যারা হেরে যাবে তাদের কাছে কি? সবাই তো একই টিম, আসলে আমরা সবাই তো একই। এইখানে হারা জিতার বিষয়টা এত বড় করে আমি দেখছি না, সবাই একসঙ্গে কাজ করবে, মিলেমিশে থাকবে, এটাই আমার প্রত্যাশা। তাই আপনার মুখে চোর না ডাকাতের কথাটা লাগবে, এটাই হচ্ছে কি? এত লোক আছে কিন্তু মোটর পালা দেন। হ্যাঁ সরেন সামনে থেকে বড় বোন এটা। ভোটটা দেওয়ার পর আরামসে মারে ইঞ্জিন। আমরা যে ভোট দিলাম মানে কাকে ধুয়ে কাকে দিব, সবাই তো শিল্পী আর সবাই দাঁড়িয়েছে যে ইলেকশনে যে মানে কমিটিতে সবাই থাকবেন। মানে ভোট দেওয়ার সময় খুব কষ্ট লাগছিল, মনে হচ্ছিল সবাইকে দিয়ে দিই। মানে না না ওরকম করি নাই, 11 জন আর ওইখানে যাদের যাদের দিতে হবে মানে ওভাবেই দেওয়া হয়েছে। মানে আমার এমন মনে হচ্ছিল যে সবাইকে দিই, মানে সবাই তো শিল্পী আমরা। আর এবার আমার সত্যিকারে খুব ভালো লাগছে যে এত সুন্দর নিরাপত্তা দিয়ে ভোটটা মানে সম্পূর্ণ করা হচ্ছে, এটা সত্যিকারেই প্রশংসনীয়। কারণ এভাবে ভোট হলে ভোট গণনার পরে কোনো অবজেকশন থাকবে বলে আমি মনে করি না। ইভেন দো আমরা যখন ঢুকছিলাম তখন মানে ওইখানে ক্যামেরা তো লাইভ ছিলই, প্লাস হচ্ছে আমাকে গ্লাস নামাতে বলে বডিগার্ডকে, গ্লাস নামাই পুলিশ ভাইরা কথা বলে যে অন্ত ভাই ইয়ে করতে হবে, বডিগার্ডকে এখানে রেখে যেতে হবে। আমি বডিগার্ডকে রেখে যাই ওইখানে। মানে আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা যে সবাই এসে এখানে ভিড় করবে না, একদম প্রয়োজনীয় লোক ছাড়া ঢুকবে না, যারা ভোটার আছে তারাই ঢুকবে, আর যারা আপনারা মিডিয়া ভাই বোনেরা আছেন তারাই আসবে, আর যারা এখানে একদম গুণীজন আছেন পরিচালক মানে শিল্পীদের
যারা গুণীজন আছেন তারাই ঢুকবে, এটা খুব ভালো লাগছে আমার। এখানে আপনার কি প্রত্যাশা থাকবে সেটা যদি একটু বলতে চান? নির্বাচনের প্রত্যাশা একটাই থাকবে, আসলে পিকনিক করার জন্য নির্বাচন করার দরকার নাই, মানে ঘটা করে পিকনিকটা করবে এটার জন্য আসলে নির্বাচন পিকনিকের ছাড়াও করা যায়। তা আমার জন্যে আমার একটাই কথা, এইবার শিল্পী সমিতি থেকে যারাই পাস করবে, নিপুণ ম্যাডাম আর মাহমুদ কলি সাহেব অথবা মিশা ভাই অথবা দীপজল ভাই, যেটাই যারাই পাস করুক, আমি ইকবাল ভাই সহ আমরা ওনাদের সাথে বসতে চাই এবার, যেই পাস করুক, যে চলচ্চিত্র নিয়ে ভাবার দরকার। দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে শিল্পী সমিতি থেকে প্রডিউস করতে হবে, মানে শিল্পী সমিতির প্রযোজিত সিনেমা বানাতে হবে, নাম্বার ওয়ান, আমি এটার উদ্যোগ নিব এবার। নাম্বার টু, মানে এই যে শিল্পীদের মধ্যে যে রেষারেষিটা থাকে, একে অপরের নামে বদনাম বলা, এগুলো থেকে বিরত থাকা, এবং যে কোনো শিল্পীর ছবি রিলিজ হলে সবাই মিলে প্রমোশন করা, শিল্পী সমিতি থেকে প্রমোশন করা। হ্যাঁ, শিল্পী সমিতিতে যারা পাস করে তারা অনেক সময় নেগেটিভ কথা বলে, আমরা এই ছবিটা আগে দেখব তারপর অন্য ছবি দেখব, এগুলি বলা যাবে না। বলতে হবে যে এটা আমাদের শিল্পীদের ছবি, আমরা সবার ছবি দেখব, এবং আমরা শিল্পী আমরা সবার ছবি প্রমোট করব, এইভাবে কথা বলতে হবে। শিল্পীর পাশে সবাই সবার পাশে গিয়ে দাঁড়াবো, এবং সমস্ত ক্ষেত্রে তার মানে তার থাকে না যে একটা মানুষ অসুস্থ থাকতে পারে, তার অনেক প্রবলেম থাকতে পারে, তার সিনেমা রিলেটেড অনেক কাজ থাকতে পারে, সব কিছু। আসলে আমরা চাইবো যে যারাই আজকে পাশ করুক, সেটা মিশা ভাই বা মাহমুদ কলি ভাইয়া যেই পাশ করুক না কেন, আমরা চাইবো যে তারা যেন সবসময় শিল্পীদের পাশে থাকে। কারণ আমার কাছে একটা জিনিস শুধু এখন মনে হচ্ছে যে কেন এখানে দুইটা দল, কেন একটা না?